জাহান্নামীদের অবস্থা সূরা আন-নিসার এবং এর 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীদের মুখের মধ্যে যখন আগুন লাগবে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ বলছেন তালফা উজুহাকুমুন নার ওহুম ফিহা কালিহুন জাহান্নামীদের শরীরের ভিতরে যখন আগুনটা লেগে যাবে জাহান্নাম হতবিধ্বস্ত হয়ে একেবারে জাহান্নামী গণ উপর হয়ে তাদের শরীরগুলা তাদের চামড়াগুলা তাদের পা এবং মাথাগুলা বিকলাঙ্গ হয়ে বেকারগ্রস্ত হয়ে পড়ে থাকবে এবার আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা চিৎকার করে বলবে আমাদের নতুন শরীর গজিয়ে দাও নতুন চামড়া গজিয়ে দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামীদের চামড়াগুলোকে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে আগুন লাগবার কারণে পুরো যখন একেবারে নিঃশেষ হয়ে যাবে তখন পুনর আবার নতুন করে চামড়া গজাবে এবার তারা চিৎকার করবে আল্লাহ আমাদের চামড়াগুলোর মধ্যে আযাব যাতে কম লাগে একটু ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে নাজিদ না কুম সাইরা আমার ফেরেশতাগণ মালিক আলাইহিস সালাম জাহান্নামীদের চামড়াগুলোর মধ্যে আগুন ভালো করে যেন লাগতে পারে সারা বিল কুম মিন কতরানিউ ওয়া তাগসা তাদের পুরো শরীরের ভিতরে আলকাতরা লাগিয়ে দাও কারণ আলকাতরা লাগিয়ে দেওয়ার ফলে উজুহা মুন্নার ওই আগুন পা থেকে ধরতে ধরতে পশমের কোড়া থেকে ধরতে ধরতে চামড়ার ভিতরে পৌঁছতে পৌঁছতে একেবারে মাথা পর্যন্ত পৌঁছিয়ে দাও সারা বিলিহুমি কতিরানি ওয়াতাক শাহ কাতিরন মানে হলো আলকাত্রা কি আলকাত্রা এখন মেয়েদের দুনিয়ার আলকাত্রা পরান আলকাত্রা বুঝেন আলকাতরার কালার কি কালো মিসলালুল বুরাক ওই কালো কাকের মতন পোশাক মেয়েদেরকে পরান আর যদি ওটা আপনি না পরাতে পারেন তাহলে জাহান্নামের যে আলকাতরার পোশাক রয়েছে ওইটা অনিবার্য অবধারিত তাতে আর কোনো সন্দেহ নাই ওইটা আপনাকে পরিয়ে দেওয়া হবে কারণ এই তথ্য দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে লা তাহজান 24 ডট মিডিয়া